সাধারণ জাতি বিকাশ পরিষদ অসমৰ তৰফৰ পৰা নাহবৈচা আঞ্চলিক সাধারণ জাতি বিকাশ পরিষদর উজ্জয়নত লক্ষিমপুর জেলার সাধারণ জাতি বিকাশ পরিষদর উদ্যোগত রূপালী জয়ন্তী পতার সম্পর্কত এখন রাজহুয়া সভা অনুষ্ঠিত হয়। এই সভাত এখন শক্তিশালী সবল আদরণি সমিতি গঠন করা হয়েছে, তার সভাপতির দায়িত্ব দিয়া হয়েছে দেবপ্রসাদ কাকতি ডাঙরিয়াক, আর কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়া হয়েছে সদৌ ছাত্র সন্থার মুখ্য সাংগঠনিক সম্পাদক পুলক বরা ডাঙরিয়াক, আর মুখ্য সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে তেজেন বরা ডাঙরিয়াক। গতিকে সকল প্রচেষ্টাতে আমি সফল হব পারি বলে আছো। আমি 7 এপ্রিলত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হব, এদিনিয়াক দুদিনিয়াক অনুষ্ঠিত হব, কিন্তু পরবর্তী সময়ত আমার প্রচেষ্টা হাতত লো থাকবে আর প্রচার অভিযান আমি ক্ষিপ্রতর করে তুলিম। এই আশা রাখি যাতে সাধারণ জাতির লোকসল জড়িয়ে জনজাগরণ এক সৃষ্টি হয়, সেই আশা আমি পোষণ করেছি। আমি জড়িয়ে আমার এই অনুষ্ঠানটি জন্ম দিয়া আমার লক্ষিমপুরের শ্রীযুত দেবেন্দ্রনাথ ভূঞা ডাঙরিয়াক আমি অশ্রদ্ধা প্রণাম জানাইছো। আজি আমার 25 বছরীয় রূপালী জয়ন্তী সময় আমি উপনীত হয়েছি। সাধারণ জাতির বিকাশ পরিষদে আজি 25 বছরে মেধার ওপর সংরক্ষণ আর দরিদ্রতার সংরক্ষণের হয়ে আমি কাম করে আছি, সরকারকে আমি দাবি জানাই আছো। এই দাবির পরিপ্রেক্ষিততে আমি কিছু সুবিধা নোপোয়াকে থাকা নাই। আমি EWS যখন এডুকেশনত আমি 10% এটা পাইছো, আর এতিয়া সরকারেও চাইছো মেধার ওপরে সংরক্ষণ করেছে, পর্যায়ক্রমে আমি আগবাড়ি বলে অনুভব করছো। আর এই রূপালী জয়ন্তী পার্কখনত আজি একটা গুরুদায়িত্ব অধীনের ওপর দিছে, এই গুরুদায়িত্বটি শিরপাতি লব বিচারিছো, লবলে মানে আগ্রহ প্রকাশ করছো বারো সভায় যেটা দিছে, কিন্তু আমি জয় জয়তে আমন্ত্রণ জানাইছো আর আদরণি। আপনি ঔষধ বিচারি হাবাথুরি খাইছে নাকি? যদি খাইছে তেন্তে এতিয়ারে পড়া আর চিন্তার কারণ নাই, কিয়নো আপনি বিচরা ধরনের সকল ঔষধ উপলব্ধ থাকিব নমন মেডিকসত। নমন মেডিকসত অধিক পরিমাণের ঔষধ ক্রয় করিলে আপনি পাব 10% রেহাই। কিছু দিনের পাছত নমন মেডিকসত উপলব্ধ হব সকল বিভাগের অভিজ্ঞ চিকিৎসক। গতিকে দেরি কিয় করেছে? আমার ঠিকনা গণেশগুড়ি স্বর্গীয় খগেন মহন্ত পথ, দিসপুর পলিক্লিনিকর বিপরীতে।